নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম হচ্ছে মিঠা চাওয়াল বা জর্দা। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ এবং অফুরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমি এগোতে পারবো না। আর আমার চ্যানেলটিকে টেনে টেনে একদম দেখবে না, দেখার পর লাইকও কমেন্টস করবে। তাহলে চলো দেখে নিই কি কি লাগছে মিঠা চাওয়াল করতে। এসো, জর্দা করতে আমার লাগবে, আমি একদম তৈরি করছি, সেখান থেকে কি কি দিচ্ছি সেটা বলে দেবো। দিচ্ছি 1 চামচ বাটার, 1 চামচ ঘি, 1 চামচ জর্দা বা মিঠা চাওয়াল বা সুইট রাইস অনেকের নাম আছে, খুব টেস্টি হয় এই সুইট ডিশটা। এখানে দিয়েছি 3টে ছোট এলাচ কুচিয়ে নিয়েছি আর 2টো লং দিয়ে দিচ্ছি এতে। তার সঙ্গে দিচ্ছি 1টা তেজপাতা। একটুখানি ভেজে নেব, এখানে ভাত গোবিন্দভোগ চাল দিয়ে আমি ভাত করে নিয়েছি, 1/2 কাপ দিয়েছি গোবিন্দভোগ চাল। তাকে ভালো করে ভিজিয়ে নিয়ে গরম জলে ফুটিয়ে নিয়েছি, সেটা আমার 1 কাপ হয়েছে। যেরকম গোবিন্দভোগ মানে ভাত করা হয় চালের যেমন ভাত হয়, আর সেদ্ধ হবে বাট গলে না যায় কিন্তু ফুল মানে বয়লটা খুব ভালোভাবে করতে হবে, বেশি শক্ত কিন্তু রাখা যাবে না, তাহলে এতে চিনি পড়বে, তাতে কি হয় চিনির রসে আরো শক্ত হয়ে যাবে। এই সুইট ডিশটা আমার খুব ভালো লাগে তাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি যেমন ভাবে করি। ঘিতে আর বাটারে একটুখানি ভেজে নিলাম, এবার আমি দিয়ে দেবো এতে চিনি। এতে চিনি যাবে, মেজারমেন্ট কাপে 1/2 কাপ চিনি দেবো এতে আমি। তার সঙ্গে দেবো 2 টিস্পুন 1 চামচ আর 2 চামচ, এটাই খুব ভালো হয়ে যাবে। এখন আমি একটু চাপা দিয়ে দেবো, 5 মিনিট পর আমি আবার আসছি। চাপাটা একটু আগেই খুলছি, 5 মিনিটের আগেই খুললাম, এই দইটা দেওয়া হয়নি সেটা দিয়ে দিলাম, 1 চামচ দই মেখে দিয়ে দেবো। একটু নাড়িয়ে দিই ভালো করে, চিনিটাও গলে যাবে। আমি 5 মিনিট পর আসছি আবার। চাপাটা খুলছি, চিনিটা পুরো গলে গেছে একদমই, আর এই অবস্থায় কিন্তু একদম সিমে রেখে দিয়েছিলাম, একদম সিমে রাখা হবে। চিনি রসের সঙ্গে ভাতটাও ভালো করে বয়ল হয়ে গেছে, দইও মিক্সড হয়ে গেছে। এবার আমি দিচ্ছি কিছু কালার, ইয়েলো কালার আমি দিয়ে দিচ্ছি। এই 4 ড্রপের মতো দিয়েছি, তার সঙ্গে দিচ্ছি আমি কিছু ড্রাই ফ্রুটস, 1 টেবিল স্পুন নিয়েছি। এখন 1/2 দেবো, পরে আবার দেবো গার্নিশের সময়। মিক্সড আছে আমার পুরো ড্রাই ফ্রুটস। টেবিল স্পুন আমি নিয়েছি খোয়া, এটা হোমমেড খোয়া। এখন দিচ্ছি 1 টেবিল স্পুন গার্নিশের সময়, আবার বাদবাকিটা দিয়ে দেবো।
আর দিচ্ছি রোজ ওয়াটার, হাফ টিস্পুন রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি। এটা একটু ওপর নিচ করে দিই, রংটা যাতে সব দিকে ছড়িয়ে যায়। আমি 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রাখবো, আবার তারপর তোমাদের আমি সার্ভ করে একদম দেখাচ্ছি। জারদা হয়ে গেছে, আমি সার্ভ করে দেখালাম, দেখিয়ে দিয়েছি। এবার আমি এতে একটু গার্নিশ করব। এখন আমি দিয়ে দিচ্ছি খোয়া। দিয়েছি ড্রাই ফ্রুটস। এটা আমার খুব প্রিয় একটা সুইট ডিশ, আমি কিভাবে খেতে ভালোবাসি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, আমি শেয়ার করলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট গোলাপ জামুন। আমার কাছে এরমভাবে খেতেই খুব ভালো লাগে। আমারটা একটু বড় হয়ে গেছে গোলাপ জামুনগুলো, আরো ছোট করা যেতে পারত। এরপর দেব চেরি। যে যেমন ভাবে পারবে এটাকে সাজাবে। এটা ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি এই সুইট ডিশটা, এই জারদার ডিশটা। সবার শেষে আমি 1/4 টিস্পুন বাটার, এতে গরম আছে, গরমে 1/4 টিস্পুন বাটার আমি ছড়িয়ে দিলাম। এটা পুরো মেল্ট হয়ে যাবে। তো আমি গার্নিশ করে দেখিয়ে দিলাম, খুব টেস্টি। তোমরা অবশ্যই করবে, করে আমাকে জানাবে। আর চিনিটা দেওয়ার পর একদম সিমে রাখবে, হ্যাঁ। আর খুবই টেস্টি এটা। আর চিনিটা তো আমি দিয়েছি 1/2 কাপ প্লাস 2 টিস্পুন। তোমরা যদি চিনি আরও বেশি খেতে চাও তো দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে জানিও কেমন লাগলো এই জর্দা সুইট ডিশটা। এটা জর্দা বলে, সুইট রাইস, রাইস বলে, মিঠা চাওয়াল বলে, মুতাঞ্জন বলে, এর অনেক কিছু নাম আছে। তাই তোমরা কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে এবং অল বাটনটাও ক্লিক করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তাহলে আজ এখানেই শেষ করছি, আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না, এবং খুব ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। তাহলে আজ এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।